একটি বিষয় জানতে চাচ্ছি। আমরা নারীদের মধ্যে অনেককে দেখতে পাচ্ছি যারা রিলস অথবা টিকটকার বা এভাবে নোংরামি ভাবে অনেক কিছু উপস্থাপন করছে, ইসলাম এগুলোকে বৈধতা দেয় কিনা? আসলে আমরা আমাদের স্ত্রীদেরকে যদি নেককার হিসেবে চিন্তা করি, তাহলে তো কোনোভাবেই এখন যে প্রদর্শন চলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাররুন নাস বলেছে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে যে তার স্ত্রীর সৌন্দর্যকে মানুষের সামনে প্রদর্শন করেছে। তাহলে দেখুন, সেই জামানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শাররুন নাস বলেছে ওই লোকদেরকে যে তার স্ত্রীর গল্প আরেকজনের কাছে করে, যে তার স্ত্রীর সৌন্দর্য আরেকজনকে দেখায়, যে তার স্ত্রীর গোপন বিষয় আরেকজনের কাছে প্রকাশ করে। তো এখনকার সময়ে আমরা খুব প্রাউড ফিল করি যে আমার স্ত্রীকে সাথে নিয়ে আমি একটা প্রোফাইল পিকচার দিলাম, অথবা ব্যাকগ্রাউন্ডে স্ত্রীর পিকচার সহ একটা পিকচার দিয়ে আমি একটা কাভার ফটো করলাম। তো এই জাতীয় বিষয়গুলো সবচেয়ে নিকৃষ্ট মানুষের কাজ। তো আমাদের সমাজে তাই হচ্ছে, আমরা পিকচার দিচ্ছি, রিলস করছি, টিকটক করাচ্ছি, এ সব কাজগুলো নোংরামি। এবং এই নোংরামিগুলো শাররুন নাস, ব্যক্তিত্বহীন, মুরুয়াত যাদের বলতে নেই, গায়রাত আত্মমর্যাদা যাদের নেই, তারাই তাদের স্ত্রীদেরকে। আল্লাহ আমাদেরকে এমন জঘন্য কাজ থেকে হেফাজত করুন, আমিন। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খায়র। যারা দোজখে প্রবেশ করবে তাদেরকে পুজ এবং গরম পানি, এটা তাদের স্পেশাল খাবার হবে, এই আয়াতে কারিমাটি একটু বুঝিয়ে বলতেন। সম্ভবত তিনি ওয়ালা তুআমিন ইল্লা মিন গিসলিন, গিসলিন এই আয়াতে কারিমা থেকে বলছেন যে জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ত, পুজ, গরম পানি, এটা হচ্ছে আযাবের একটা অংশ, আযাবের একটা ভয়াবহতা আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে পুজ কোনো মানুষের খাবার হতে পারে না, গরম পানি কোনো মানুষ সহসাই সহ্য করে খেতে পারে না, কাঁটাযুক্ত খাবার কোনো মানুষ সহসাই মানুষ কখনো খেতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়ালু, দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যে তোমরা ইমানের উপরে জান্নাতে যাওয়ার পথে তোমরা বেগবান হও। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই পথ থেকে বিচ্যুত হওয়ার কারণেই সেদিন জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত আযাবের ভয়াবহতা আল্লাহ তাআলা রেখেছেন। সে আযাবের একেবারে আমি বলবো যে কিঞ্চিত আল্লাহ তাআলা কোরআন কারিমে এবং হাদিসের মধ্যে আমরা যেটা পাই, কারণ এটা গায়েবের বিষয়, এই গায়েবের বিষয়টা কত ভয়াবহ হতে পারে তার ভয়াবহতার একটা নমুনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে তুলে ধরেছেন। এমনিতে শেখ, যারা জাহান্নামে হবে তাদের খাবার কি কি থাকবে, এই ব্যাপারে কোরআন হাদিসে কি? এই ব্যাপারে কোরআন হাদিসের মধ্যে তো উনি যেটা বললেন এটা তো আছেই। এছাড়া তাদের আযাব, আযাবের পর আযাব চলতে থাকবে, সেখানে খালিদিনা ফিহা, চিরস্থায়ী আযাব তাদেরকে সেখানে দেওয়া হবে, প্রচণ্ড বরফের ভিতরে তাদেরকে রাখা হবে। আপনি জানেন যে বরফের ভিতরে বেশিক্ষণ থাকা যায় না, এটাও কিন্তু বেশি ঠান্ডা, এটাও একটা আযাব, বেশি গরম, এটাও আযাব। মোট কথা, শাস্তি বলতে সর্বোচ্চ যে শাস্তিটা হতে পারে এটা কিন্তু সেখানে থাকবে, সেখানে থাকবে যত রকমের শাস্তি হতে পারে।